আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল আছে, বুয়েট বা ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলোর ভর্তি পরীক্ষা আসলে কবে শুরু হবে। তো আমি হিসাব কিতাব করেই তোমাদের ইকুয়েশন মিলাই দিব যে ভর্তি পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে। তবে তার আগে একটা রিকোয়েস্ট, অনেক ব্যস্ততার মাঝে তোমাদের জন্য ভিডিও করা হয়, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক দিয়ে যাবা আর শেয়ার করে আমাদের পাশে থাকবা। সো প্রথমেই আমরা ক্যাটাগরি ভিত্তিক আসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো আমরা প্রথমে এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জানতে গেলে এইচএসসি পরীক্ষার ফলাফল কবে হবে সেটা জানাটা জরুরি। তো এক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি বা বিভিন্ন নিউজ পেপার এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা জানানো হচ্ছে সেটি হলো ডিসেম্বরের শেষ উইক, অর্থাৎ প্রায় 25-26 তারিখের দিকে আমাদের এই এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হবে। তো যদি এইচএসসি পরীক্ষার ফলাফল আমাদের ডিসেম্বরের শেষ সপ্তাহে দেয় তাহলে তো ডিসেম্বরের মধ্যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা হবে না, এটা আমরা কনফার্ম। তাহলে পরীক্ষাটা হবে কবে? ডিসেম্বরের পর। এখন ডিসেম্বরের কতদিন পর হবে এটা আমাদের জানা দরকার, যেহেতু কোনো বিশ্ববিদ্যালয় বা আমাদের ইউজিসি কোনো ধরনের ডেট দেয়নি, তাহলে আমরা একটা প্রেডিক্টেড ডেট ধরে নিতে পারি আইডিয়া করে। তো সেটা কী হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম কথা, আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার ক্ষেত্রে কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়ার পরে একটা সার্কুলার দেওয়ার ডেট দেয় বা সার্কুলার করে দিয়ে দেয় এবং তার মিনিমাম 10-15 দিন পর আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে আমরা ধরে নিচ্ছি এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, কিন্তু আমাদের স্বায়ত্তশাসিত যে 4টা বিশ্ববিদ্যালয় আছে এবং বুয়েট, এরা গুচ্ছতে যাবে না। তো এদের ক্ষেত্রে প্রথমে বলি, দেখো আমরা অ্যাজ ইউজুয়াল জানি মেডিকেল বা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরীক্ষাগুলো সবার আগে হয়ে থাকে, অ্যাজ ইউজুয়াল আমাদের বিগত বছরগুলোতে যেটা হয়ে আসছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমাদের ফলাফলটা ডিসেম্বরের শেষ সপ্তাহে দেয় তাহলে মিনিমাম তাদের 5-6 দিন লাগবে সার্কুলার প্রকাশ করতে। যদি 5-6 দিন লাগে তারপর তাতে অ্যাপ্লাই একটা ডেট দেবে, আমি ধরে নিলাম 10 দিন অ্যাপ্লাই ডেট দেবে, তাহলে 5 দিন আর 10 দিন 15 দিন, তাহলে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চলে গেল। এখন সার্কুলার আবেদনের ডেট হলো জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমরা ধরে নিলাম, তাহলে আবেদন শেষ হওয়ার পর নির্দিষ্ট একটা টাইম পরেই তো আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তাহলে আমি ধরে নিলাম তার 10 দিন পর পরীক্ষা, তাহলে দেখা যাচ্ছে জানুয়ারির শেষ উইকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা হলো মেডিকেল কবে হবে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের পরীক্ষাগুলো প্রায় সেম টাইমে হয় বা মেডিকেলের পরীক্ষাটা একটু আগে হয়, তো আমরা ধরে নিতে পারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে কথাগুলো বলছি এগুলো মেডিকেলের জন্য প্রযোজ্য। তাহলে দেখা যেতে পারে জানুয়ারির শেষ উইকে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখানে আমাদের করোনার একটা ফ্যাক্ট আছে, এই করোনাকালীন বলা যাচ্ছে না আসলে জানুয়ারির শেষ সপ্তাহে হবে কি না, ভর্তি পরীক্ষা হবে এটা তো কনফার্ম, বাট জানুয়ারির শেষে হবে কি না এটা নিয়ে একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথম কথা, করোনা পরিস্থিতি যদি বর্তমান যেরকম আছে আস্তে আস্তে কিন্তু বাড়ছে, নভেম্বরে কিন্তু অনেকটা বেড়ে গেছে, তোমরা দেখেছো 2-3 দিনে। তো এটা যদি আরও বাড়তে থাকে, আমরা জানি জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত কিন্তু আমাদের এই ঠান্ডার প্রকোপটা থাকে, আর আমরা ধরে নিচ্ছি ঠান্ডার কারণে কিন্তু আমাদের করোনার যে পরিস্থিতিটা এটা আরও অবনতি হচ্ছে, তাহলে দেখা যাবে জানুয়ারির শেষ উইকে কিন্তু পরীক্ষা হওয়াটা সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ করোনা পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তাহলে জানুয়ারির শেষ দিকে না হওয়ার সম্ভাবনা এটাই বেশি, কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময় শীতটা অনেকটা কমে যাবে এবং আমাদের প্রকোপটা আশা রাখা যায় কমে যাবে, সেক্ষেত্রে আমরা ফেব্রুয়ারি 15 তারিখে ধরে রাখতে পারি। দ্যাটস মিন মধ্যগতায় এটাই আমাদের মেডিকেল বা ঢাকা এই দুই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমাদের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস তোমরা পুরোটা ধরে রাখতে পারো, এর মাঝেই পরীক্ষাটা হয়ে যাবে। আর বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে স্বায়ত্তশাসিত, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, বুয়েট, এই যে পরীক্ষাগুলো সেগুলোও কিন্তু দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো বা মেডিকেলের পরীক্ষা হলো তার খুব বেশি দিন দেরি হবে না, মানে 5-6 দিন গ্যাপ রেখেই কিন্তু পরীক্ষাগুলো হবে। দেখা যাবে যে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো ফেব্রুয়ারি 15 তারিখ, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিল ফেব্রুয়ারি 20 তারিখ, এইরকম 4-5 দিনের গ্যাপ থাকবে, কারণ কি ওরা যে শিডিউলটা করে এটার মধ্যে একটা গ্যাপ রেখেই করে যেন একটা ভর্তি পরীক্ষার্থী সব জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষার সময়টা কত। এখন কথা আসলো বুয়েটের পরীক্ষা, বুয়েটের পরীক্ষা হবে এই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, অর্থাৎ আমাদের মেইনলি টার্গেটটা রাখতে হবে ভর্তি পরীক্ষা সেটা হলো ফেব্রুয়ারি, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা অনেকটা কম, বাট ফেব্রুয়ারিতে অনেকটা বেশি। বাট মাইন্ডলি যদি করোনা পরিস্থিতি অনেকটা খারাপের দিকে যায় বা আরও ডিমোশন হয় আমাদের এই পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পরীক্ষাটা মার্চ পর্যন্ত যেতে পারে, কিন্তু আমরা মার্চের টার্গেট রাখবো না, কারণ কি আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমি পূর্বেও বলেছি যে আমাদের লাস্ট ডেট আমরা ধরবো না, আমরা তার আগে থেকেই প্রিপারেশন কমপ্লিট করে রাখবো। তাহলে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করা লাগবে কখন? জানুয়ারির 31 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত, আমরা ধরে নিব জানুয়ারির 31 তারিখের পর আমাদের যে কোনো পরীক্ষা শুরু হতে পারে।
সো সেই হিসাবে প্রিপারেশন নাও। তোমাদের হাতে এখনো প্রায় 2 মাসের বেশি সময় আছে, আশা করি এই সময়টায় তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে একটা ভালো ফলাফল সম্ভব। এবং আমি মনে করি যদি একটা স্টুডেন্ট চায়, তার যদি এইমটা সেরকম প্রকট থাকে, সে কিন্তু পারবে এই 2 মাসে তার স্বপ্নকে পূরণ করতে। দেখো আমাদের জীবনে আমরা অনেকটা সময় পার করে আসছি, তোমরা প্রায় 17 থেকে 18 বছর পার করে আসছো, কিন্তু তোমার এই 17-18 বছরের যে পরিশ্রম এটা কিন্তু একদম ফুটে উঠবে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে। মানে তোমার ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যতের রাস্তা তোমার খারাপের দিকে যাবে নাকি ভালোর দিকে যাবে, এটা কিন্তু নির্ভর করবে এই বিষয়টার উপর। হ্যাঁ, একটা ভার্সিতে ভর্তি হলে যে ভবিষ্যৎ উজ্জ্বল হবে তা না, কিন্তু উজ্জ্বল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সকলকে বলবো, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, টার্গেট রাখো জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসটা, মেনলি ফেব্রুয়ারি মাসটা টার্গেট রাখো, যে এই সময় আমাদের ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে, এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা হলেও এই যে ফেব্রুয়ারির অ্যারাউন্ড ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। তো তোমরা সেভাবে পড়াশোনা করো, প্রস্তুতি রাখো, আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। আর তোমাদের জন্য আমরা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করতেছি আমাদের গ্রুপে, আমাদের গ্রুপের নাম ড্রিম টু ভার্সিটি, এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং আমাদের গ্রুপে জয়েন করে সকল ভর্তি বিষয়ে আপডেট এবং আমাদের পরীক্ষাগুলো দিতে পারো। আজকে অবশ্য আমাদের পরীক্ষা আছে 9টায়, তো টেক কেয়ার, গুড বাই।